গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজছে 2:30 বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো স্নান হয়ে গেছে আমার, মা পুজো করে নিয়েছে, মা এখন ছেলে রান্নাবান্নাও হয়ে গেছে, মা এখন ছেলেকে নিয়ে একটু রাস্তার কাছে দাঁড়িয়ে আছে। এখনও হাজব্যান্ড আসেনি খেতে, আমাদেরও খাওয়া হয়নি এখনও। চল আসি, কী কী রান্না হচ্ছে তোমাদের দেখাই। লাইটটা জ্বালিয়ে নিয়ে রান্নাঘরে দাঁড়াও। দেখো, কচু দিয়ে, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়েছে। এখানে আছে চিংড়ি মাছ ভাজা, আর এখানে আছে ফলই মাছের ঝোল। আজ বাইরে একটু রোদ ওঠেনি, চলো তোমাকে দেখাচ্ছি। দেখো বাইরের অবস্থাটা, আজকে হচ্ছে কিনা জানি না, বাইরে একদমই রোদ ওঠেনি আজকে। কালকের থেকে বৃষ্টি শুরু হয়েছে, কালকে বিকেল 4টের থেকে বৃষ্টি শুরু হয়েছে, এক ফোঁটা রোদ নেই। জামা কাপড় কাচা আছে পাপার কত, কিচ্ছু শুকাবে না আজকে, এক ফোঁটা যদি রোদ থাকে। এরকম ওয়েদারে আমার কি মনে হয় লেপ ঢাকা নিয়ে শুয়ে থাকি, গরম গরম চপ সিঙাড়া এসব ভাজা খাই, দারুণ লাগে আমার খেতে। তো তোমাকে কি ভালোবাসো কমেন্ট করে জানিও। কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। বাড়িতে এখন কেউ নেই, পাপা ঘুমাচ্ছে আর আমি বাইরে বসে আছি, কী করবো। একটা বিড়াল এসছে বাইরে, চুপচাপ করে দেখছে মাছের কাঁটাগুলো খাচ্ছে, আর আমাদেরকে দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কিছু বলছি কি না। হালকা রোদ উঠেছে বাইরে, তো কিচ্ছু শুকাবে না, জামা কাপড়গুলো কিচ্ছুই শুকাবে না। চলো বা ছাদে যেয়ে দেখে আসি জামা কাপড়গুলো কতটা শুকালো না শুকালো, তুলতে তো হবে। হালকা আরো উঠেছে, হালকা আরো উঠেছে। আজ তো জামা কাপড় আছে ছাদ ভর্তি, তুলতে হবে, শুকায়নি, তুলে ফেলবো, রোদও নেই বেশি একটা।
পেপার পড়ে ঘুমাচ্ছে। ই বাবালি, ই বাজে বাজে বাজে, ই বাবারি পায়ে লাগছে তো।